গভীর রাতে কেঁপে উঠল বাড়ি, এশিয়ান হাইওয়ে থেকে সোজা বাড়িতে ঢুকে পড়ল গাড়ি, প্রাণে বাঁচল পরিবারটি। গভীর রাতে কেঁপে উঠল বাড়ি, আতঙ্কিত বাড়ির লোকেরা ভূমিকম্প ভেবে দরজা খুলতেই আলোর ঝলকানি দেখে একেবারে হতবম্ব। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ের কাছে এশিয়ান হাইওয়ের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গিয়ে এক বোলেরো গাড়ি এক প্রকার ফিল্মি কায়দায় সোজা বাড়িতে ঢুকে যায়। বাড়ির ভেতরে দেওয়াল এবং গ্রিল ভেঙে শোয়ার ঘরের গেটে আটকে যায় সেটি, প্রাণে বাঁচেন ওই বাড়ির লোকজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে। এরপর সকালে খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় জমান ওই এলাকায়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে ওই পরিবারটি বলে দাবি। ভাগ্যের জোরে প্রাণহানির ঘটনা ঘটেনি, উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘটনার তদন্তে ধূপগুড়ি থানার পুলিশ। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্লান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস। কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933400333 অথবা 9832514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH31 চকচকা কোচবিহার। রাত্রে একটার সময় গাড়িটা এসে প্লেস করেছিল, অ্যাক্সিডেন্ট তো বলা যায় না এটা। আচ্ছা, কিভাবে জাদুঘরের মতো করে যে মনে করো পুলিশ এসেছে গাড়িটা, এটা আমরা একদম ঘরে ঢুকে গেছে, তাতে পরিবারটা প্রাণে বাঁচছে। যারা গাড়িতে প্লেস ছিল সেটাও বলে ভালো, তারাও ভালো ছিল, ভালো। এই মর্মান্তিক ঘটনা, এরকম ঘটনা এর আগে কখনো দেখেছেন? না, আমি এরকম ঘটনা দেখিনি।